উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধর্মগুরু রাহিব, খ্রিস্টানদের রাহিব বলা হয় খ্রিস্টানদের যারা ধর্মযাজক ধর্মগুরু, এই রাহেবের ইবাদতখানা বা উপাসনালয়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। বনে জঙ্গলে তারা একটা কোণে ঘর তৈরি করত আর সেখানে সংসার ত্যাগী বৈরাগী হয়ে একেবারে একাকী জীবনযাপন করত আর কঠোর পরিশ্রম করে ইবাদত করত। তাদের না খাওয়া দাওয়া, না কোনো রকমের ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা, আর না তাদের বিবাহ শাদী, আর না তাদের পৃথিবীর নিয়ামতের সাথে কোনো সম্পর্ক, খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করে ইবাদত উপাসনা করা, এই ছিল কাজ এই রাহেবের। তালাফা না দাহুইয়া রাহেব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধর্মগুরুকে খ্রিস্টানদের ডাকলেন। ফাশরাফা, সে উকি মেরে দেখল। কাল ফাজালা উমর ইয়ানজুর ইলাইহি ওয়ায়াবকি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন। আহ, কাঁদতে লাগলেন এই লোকের কঠোর পরিশ্রম দেখে, মেহনত দেখে, তার ইবাদতে উপাসনায়। ফাকিলা লাহু ইয়া আমির আমির আল মুমিন মা ইয়াবকিক মিন হাযা, সাথী সঙ্গীরা ছিলেন সম্ভবত শামদেশের সফরে যাচ্ছিলেন, কারণ ওই দেশে খ্রিস্টান ছিল বেশি, প্যালেস্টাইনে শামদেশে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন প্যালেস্টাইন বিজয়ের পরে সফর করে স্বয়ং নিজেই গিয়েছিলেন সেখানে এই খ্রিস্টানদের সাথে চুক্তিপত্রে সই করার জন্য বা চুক্তি সম্পাদন করার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে তার সাথী সঙ্গীরা সহচররা বললেন যে হে আমিরুল মুমিনিন, এই লোককে দেখে আপনার কান্নার কারণ বা কি? কাফের, হ্যাঁ বিজাতি খ্রিস্টান, এর অবস্থা দেখে আপনি কাঁদছেন কেন? কালা জাকার তো কাউলাল্লাহ আজ্জা ওয়াজাল্লা ফি কিতাবি আমেলাতুন নাসে বা তাসলা নারান হামিয়ে, মহান আল্লাহর কোরআন কারিম সূরা গাশিয়াতে যে আয়াত রয়েছে এই আয়াত স্মরণ হয়েছে এই লোকের ক্ষেত্রে, এই শ্রেণীর লোকের ক্ষেত্রে, লোকদের ক্ষেত্রে বলি আমার কান্না শুরু হয়েছে। আমেলাতুন নাসেবা, আমল করবে তারা, নাসেবা কঠোর পরিশ্রমী হবে, পরিশ্রান্ত আর ক্লান্ত হয়ে যাবে মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দেগিতে, তারপরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। ফাযালিকা আল্লাযি আবকানি, হায় এর অবস্থা দেখে আমি কেঁদে ফেলেছি, কান্না থামতে পারিনি, ইস এত পরিশ্রম এত মেহনত, জীবনের কোনো স্বাদ নিল না সারা জীবন, দুনিয়াতেও আজাব, দুনিয়াতেও আজাব শাস্তি, আর মরলেও আজাব, মরলেও আজাব এত কঠোর পরিশ্রম করে, কারণ আসমানি দিক নির্দেশনা হেদায়ত নামা মোতাবেক আদর্শ তার কাছে নেই, ভ্রান্ত পথের প্রতীক, ভ্রান্ত পথে মেহনত হয়েছে। যেমন সূরাতুল কাহাফের শেষ দিকে আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইউ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসানুনা সুনআ, হে নবী বলে দাও হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে বলে দেব কি ওইসব লোকদের সম্পর্কে যারা কর্ম করে আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত, আমল করেও বেশি ক্ষতিগ্রস্ত, ডিউটি করলেন বেতন পেলেন আরো মার খেলেন কফিলের কাছে, আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কি আছে তাই না? ডিউটি করলেন বেতন পাওয়া উচিত ছিল, হ্যাঁ বেতন পেলেন না আর মার খেলেন লাঞ্ছিত, একটা লোক ডিউটি করেনি বেতনও পায়নি মারও খায়নি ইজ্জতের সাথেও বাড়ি ঘরে আছে যায়নি ডিউটিতে, বেশ ওর একটা ক্ষতি হলো বেতনটাই পায়নি আর কোনো ক্ষতি নাই তাই না? আর এক লোক ভালো সহি ডিউটি করেছে, সুন্দরভাবে ডিউটি করেছে, বেতন পেয়েছে, হক পেয়েছে, সম্মান পেয়েছে, ইজ্জতের সাথে বিদায় হয়েছে, কত সম্মানিত, বেশি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত আর লাভবান, তাহলে তিন শ্রেণীর লোকের কথা বললাম, বললাম কি বললাম না, বুঝতে পেরেছেন কথা? জি, বেশি ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত আর সফল লাভবান, জি সফল হইতে হবে, সেটা হচ্ছে সঠিক তরিকার আমল করতে হবে, জি হ্যাঁ সঠিক তরিকার আমল করতে হবে, আমল সঠিক সুতরাং প্রতিফল নিশ্চিত, ভালো ফল, ভালো ফলাফল নিশ্চিত। ক্ষতিগ্রস্ত বেশি, ওই আয়াতের কথা সূরা কাহফের আয়াতের কথা বলছিলাম, কারা বেশি ক্ষতিগ্রস্ত আমল করেও? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওরা যাদের মেহনত পরিশ্রম আমলগুলি হয়েছিল ভুল পথে, পার্থিব জগতে তাদের মেহনত হয়েছিল দাল্লা ভ্রান্ত পথে, গুমরাহির পথে, ভুল পথে মেহনত করেছিল,
অহম ইয়াহসাবুন, কিন্তু তারা ভুলকে ভুল বুঝেনি। কি মনে করেছিল? তাদের ধারণা ছিল আন্নাহুম ইয়াহসানুন সুনা, তারা ভালো কাজ করছে, ভালো কথা বলছে। নামাজ তো পড়ছি, তোমরা পড়ো না, তোমাদের নামাজ হয় না, তুমি নিয়তি করো না, ভালো কাজ করছে নিয়ত পড়ে। জাহির নামাজের দোয়া পড়ছি, এমনি দাঁড়িয়ে যাবে এসে, জাহির নামাজের দোয়া পড়লাম, ভালো কাজ করছি। একতাইতে তো বেহাজ আলম পড়লাম, আরে আমি ইমামতি করবো তো বলবো না, আনা ইমামুল লেমান হাজার আমলামি হাজর। আরে দোয়া আপনারা উঠিয়ে দিবেন, ধীরে ধীরে সবই উঠিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, আল্লাহ দোয়া করতে বলেনি, আল্লাহ সম্মিলিত দোয়া করতে বলেছেন, আর বলেছেন যে ইমামকে ভেড়া দাও, তোমার কি দরকার না দরকার সব ইমাম জানে, তুমি কিচ্ছু জানো, শুধু আমিন আমিন করতে থাকো, আছে কোথাও? তাহলে দোয়া করতে বলেছেন মানে একসাথে দোয়া করতে, আর ইমামকে ভেড়ে দিতে আমার গরজ, ইমাম কী করে পুরা করবে আল্লাহর কাছে? কথা বুঝছেন না? নাই সম্মিলিত মোনাজাত যুক্তিসঙ্গত, না কোরআন হাদিস সম্মত, না যুক্তিতে টিকে, না কোরআন হাদিসে দলিলে টিকে। দোয়া করবেন, আপনার প্রয়োজনে আপনি দোয়া করবেন, দোয়া করবেন যখন যখন বেশি বেশি দোয়া কবুল হওয়ার চান্স, তখন দোয়া করার চেষ্টা করবেন। জি, আপনি আপনার দরখাস্ত, আপনার আর্জি আপনার রবের কাছে পেশ করে, আমি আমার রবের কাছে পেশ করব। আপনার আর্জি আমি কি জানি যে আপনার কি দরকার না দরকার, আমি আমার দরকার জানি, আমার প্রয়োজন জানি। বহু বিদাত যারা করছে আর শিরক করছে, কিসের জন্য শিরক করছে? মাজারে সেজদা করছে কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। যে এই যাকে সেজদা করছে জান্নাতে নিয়ে যাবে? পীরের মুরিদ হচ্ছে কিসের জন্য? এই পীর বড় বড় জাহাজ নিয়ে আসবে, বোঝা গেছে না? আর ঘাম কোথায়? ও ঘামের কোনো চিন্তাই নেই, পীর আছে কোনো চিন্তা নেই, কার ঘাম হবে যার পীর নেই? যার পীর নেই সে ঘামে ডুববে, বোঝা গেছে? অহম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসানুন, মনে করছে খুব ভালো কাজ করছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভালো করে শোনেন, জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মনে করে আর তার লাইফটা জেনে তার তরিকা মোতাবেক ইসলাম পালন করতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উসওয়া হাসানা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ না, আর কোনো কিছুই না, কোনো আদর্শ না।